রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে তাণ্ডব চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার পাশাপাশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়েছে তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কাকরাইল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজনীন মুন্নি। নাজনীন মুন্নি জানাবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের পর এখনকার কি অবস্থা, আর এছাড়াও যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? দেখতে পাচ্ছেন পুরো যুদ্ধ অবস্থা বলতে যা বোঝায়, এখন কিন্তু কাকরাইল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত এই অবস্থা বিরাজ করছে। সকাল 10:30 থেকে কিন্তু এই ঘটনা শুরু হয়েছে। প্রথম প্রথম একদম শান্তিপূর্ণভাবেই নেতাকর্মীরা আসছিল, কিন্তু হঠাৎ করেই তারা সেখানে অশান্ত অবস্থা তৈরি হয় এবং তারা একটা মানুষ সকালবেলার থেকেই ছিল শুরু হয় সেটাই। যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা টিকাটুলির মোড় দিয়ে ধরার মূলত তাদের উপর আক্রমণ দিয়ে হয় যে মারমুখী অবস্থা, এবং পরপর দুটো বাস তারা ভাঙচুর করে, অন্যান্য গাড়ি রিক্সা যেগুলো সাধারণের যানবাহন ছিল সবকিছুর উপরে যখন আক্রমণ করে, সেই পর্যন্ত পুলিশ একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে ছিল। কিন্তু যখন প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণটা হয়, আপনি জানেন কাকরাইল মোড়ের পাশে প্রধান বিচারপতির বাসভবন এবং তার পাশেই বিচারপতিদের ভবন কাকরাইলে, কাজে এই ভবনগুলিতে যখন আক্রমণ শুরু হয় তখন পুলিশের তরফ থেকে সেটাকে নিবৃত করার চেষ্টা করা হয় এবং টিয়ার গ্যাস ছোড়া হয়। কিন্তু সেই সময় আক্রমণটা অনেকখানি বাড়ে এবং দুতরফের একটা সংঘর্ষের ঘটনা সেখানে দীর্ঘ সময় ধরে চলতে থাকে। যে পরিমাণ ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং এক সময় এমন হয় যে পুলিশ সেই জায়গা থেকে পিছু হটতে বাধ্য হয়। পিছু হটে কিন্তু পুলিশ প্রায় শেরাটনের কাছাকাছি এবং হেয়ার রোডের কাছাকাছি চলে যেতে বাধ্য হয়েছিল। আপনি জানেন তরুণী যে এই কাকরাইল মোড়ের পরবর্তী জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র প্রধান বিচারপতি বিচারপতিদের বাসভবন যে এখানে নয়, আপনি জানেন মিন্টু রোডের পুলিশের দপ্তর থেকে শুরু করে আমরা পরবর্তীতে যে হেয়ার রোড আছেন অনেক মন্ত্রীর বাসভবন সেখানে, কাজে পুরোটা এলাকা জুড়েই তাদের যে একচ্ছত্র তাণ্ডব চলতে থাকে সেটা নিবারণের জন্য মূলত সেখানে পুলিশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। কিন্তু পুলিশ একসময় ব্যর্থ হয় এবং পিছু হটতে তারা বাধ্য হয়, এবং সেই সময় আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখতে পাবেন যে আসলে সংবাদকর্মীরাও এক ধরনের আক্রমণের মুখোমুখি হন। কারণ যারাই আসলে লাইভ দেওয়ার চেষ্টা করেছিলেন আশেপাশে বিএনপির কর্মী সমর্থকরা ছিলেন, তারা যখনই দেখেছেন বিএনপির কর্মী সমর্থকদের বিপক্ষে কোনো কথা গিয়েছে তারা কিন্তু সাংবাদিকদের উপর আক্রমণ করেছেন, এবং সেই দৃশ্য নিশ্চয় আপনারা দেখতে পাবেন যে সেটি আসলে খুবই শুধু আক্রমণের জন্য চড় থাপড় দেওয়া বা একটু মারধর নয়, একদম রাস্তায় ফেলে দিয়ে তাদের মেরে ফেলার মতো উপক্রমের জায়গা তৈরি হয়েছিল, সেখানে অন্য সংবাদকর্মীরা তাদের বাঁচিয়েছেন। কাজে এই পরিস্থিতি যখন তৈরি হয় এখানে কিছুতেই সমস্ত পরিস্থিতিটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের, এবং অনেকক্ষণ যাবৎ প্রায় 2-3 ঘন্টা যাবৎ এমন ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ, এবং আপনি নিশ্চয়ই রাস্তায় যদি দেখতে পান যে পরিমাণ ইট এখানে পড়েছে এবং গাছে ডাল ভাঙচুর করে থুকে শুরু করে পুলিশের বক্স আগুন ধরিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই জায়গায়, এবং পুরোটাই এক ধরনের তাণ্ডব চালানো হয়। তারপরে পুলিশ সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বাধ্য হন, এবং কিছুক্ষণ আগে এখানে বিজিবি এসছে, বিজিবির 5 প্লাটুন কাকরাইল মোড়ে এখন অবস্থান করছে, একই সাথে দাঙ্গা পুলিশ এসছে এর মধ্যে। এবং আপনি জানেন অনেকে আহত হওয়ার খবর আমরা পেয়েছি, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি প্রধান হারুনুর রশিদ এখানে কথা বলেছেন এবং তিনি এখনো পর্যন্ত আছেন, কারণ প্রধান বিচারপতির বাসভবনে আসলে কি কি ক্ষতি হয়েছে তিনি সেটা পরিদর্শনে যাচ্ছেন। এবং তরুণী আপনাকে জানিয়ে রাখি যে এরপর সমাবেশ স্থলের জায়গাগুলিতে সমাবেশ কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রাজমণি সিনেমা হল থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু তাদের তাণ্ডব চলছে, এবং বিজিবি সে পর্যন্ত যে কিন্তু সেই যেখানে দাঁড়িয়েছে সেখানে এখনো পর্যন্ত তাদের তাণ্ডব কিন্তু চলছে নাইটিঙ্গেল মোড় থেকে পরবর্তী জায়গা পর্যন্ত। এবং আমরা এখানে আছি তরুণী, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে আরো খবর এখানকার জানাতে পারবো। নিশ্চয়ই মুন্নি, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।